ভেঙে দাবিতে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অম্বরপুরে বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা রীতা রায় ও সুপারভাইজার অনুপ বিশ্বাস স্কুল রাস্তা ঘর প্রভৃতি তৈরির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা কাটমানি আত্মসাত করেছেন গ্রামের স্কুলে গ্রামের একটা মন্দির আছে সেখানে কোনো কাজ হয়নি অথচ এম জি এনার্জিসের টাকা তুলে খেয়েছে কে খেয়েছে মেম্বার খেয়েছে সুপারভাইজার খেয়েছে কোন পার্টির মেম্বার তৃণমূল পার্টির মেম্বার তৃণমূল পার্টির সুপারভাইজার গ্রাম্য মানুষে এই এখানে মাটি দিয়েছে দিয়ে তারা এই মাটির বদলে তারা টাকা তুলে নিয়ে খেয়ে নিয়েছে যারা মাটি দিয়েছে তারা কোনো টাকা পায়নি কারা খেয়ে নিয়েছে সুপারভাইজার মেম্বার কাটমানি ফেরতের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তারা যদিও অভিযুক্ত রীতা রায়ের স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আদৌ এরা সত্য নয় এই সমস্ত ঘটনা আছে ফাঁসানোর জন্য এরা একটা বিশাল একটা চক্রান্ত চালাই যাচ্ছে এই এই যে এরা এই দীর্ঘদিন ধরে এই এরা চক্রান্ত চালাচ্ছে দরকার হলে তদন্ত করুক দেখুক জিনিসটা কোথায় সত্য মিথ্যা সেটা যাচাই করুক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর